আজকের এই ভিডিও তো আপনাকে দেখাবো যে আপনার ইনস্টাগ্রামে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টই লিঙ্ক থাকে কিভাবে সেটা ডিসেবেল ডিসকানেক্ট করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। অনেক সময় দেখা যায় আমরা যদি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করি সেটা ফেসবুকে চলে আসে আর ফেসবুকে আপলোড করলে ইনস্টাগ্রামে চলে যায় এটা কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি এটাই দেখিয়ে দেবো আপনাদেরকে তো এটার জন্য সর্বপ্রথম আপনি আপনার ইনস্টাগ্রামটা ওপেন করবেন ওপেন করার পর এখানে লেফট সাইডে নিচে দেখা দেখতে পাবেন আপনার চ্যানেলের লোগোটা দেখাবে এই লোগোতে একবার আপনি ক্লিক করবেন তো লোগোতে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফে চলে আসবে এখানে আপনার প্রোফাইলটা দেখাবে উপরে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন ডান সাইডে এই থ্রি লাইনে একবার ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারভে চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে অপশনটা সেটিংস এই যে অপশানটা এখানে একবার ক্লিক করবে তারপরে সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে অপশান এই অ্যাকাউন্টে একবার ক্লিক করবেন তো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে নিচে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিং টু আদার অ্যাপস এই অপশানে একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকটা দেখাবে আর নামটা দেখাবে এই সাইডে ডান সাইডে তো এখানে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর আপ ফেসবুকটা কিন্তু লিঙ্ক রয়েছে আপনার ইনস্টাগ্রামের সাথে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কাউন্টার বলে এই অপশানে একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল এবং ইনস্টাগ্রামের প্রোফাইলটা ফেসবুকের প্রোফাইলটা দেখাবে তারপর নিচে অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের উপরে দেখতে পাচ্ছেন রিমুভ বলে অপশনটা এই রিমুভে একবার ক্লিক করবেন তারপরে রিমুভ অ্যাকাউন্টে সিলেক্ট করে কন্টিনিউতে একবার নিচে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আবার একবার ক্লিক করবেন এই জায়গাতেই ক্লিক করে দেওয়ার পর রিমুভ আপনার ফেসবুক নামটা দেখাবে তারপর এখানে একবার ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করবেন তো আপনার এটা কিন্তু ইনস্টাগ্রাম থেকে রিমুভ হয়ে যাবে এখন আপনাকে বেক হয়ে এসে দেখাচ্ছি এক সেকেন্ড এই জায়গায় যে উপরে যে আগের নামটা ছিল এখানে এই নামটা কিন্তু সরে গেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন এটা এড করতে বলছে এখানে তো এমন করে খুব সহজে কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রাম থেকে আপনার ফেসবুককে ডিসেবেল বা ডিসকানেক্ট করতে পারেন